नमस्कार, आज के सप्तक राशिफल ने आलोचना करब। तर आगे बोले रखी सप्ताह गौराशि ट्रांजिट नहीं ताले अनेकटा आपनार काछे क्लियर थाकबे। शुक्र अलरेडी सिंह राशि थेके कन्या गेछे मार्गी हुए। बुध 6 तारीखे जाबे तुला राशि थेके बृश्चिके। मंगल यही मुहूर्ते मंगल ग्रह यही मुहूर्ते बसे आछे तुला राशिते। 16 तारीखे जाबे बृश्चिक राशिते এবং তার সাথে রবিও বসে আছে তুলা রাশিতে। সুতরাং রবি আর মঙ্গল তুলা রাশিতে বসে, রবি নিচস্থ হয়ে আছে তুলা রাশিতে। শনি মার্গী হয়ে কুম্ভ রাশিতে, মানে এতদিন বকরি ছিল এবার মার্গী হলো শনি। আর বৃহস্পতি কিন্তু মেষ রাশিতেই আছে ইন্ডিভিজুয়ালি, কেন রাহু ওখানে সরে গেছে। বৃহস্পতি ইন্ডিভিজুয়াল হয়ে মেষ রাশিতেই আছে কিন্তু বকরি হয়ে রাহু আর কেতু অলরেডি, কেন এতদিন আপনারা বুঝে গেছে 30 তারিখে গেছে রাহু গেছে মিনে আর কেতু তুলা রাশিতে গেছে কন্যাতে। সুতরাং সেখানে শুক্র আর কেতু জুতি তৈরি হয়েছে। এই সিচুয়েশনে 12 রাশির উপর কী এফেক্ট হচ্ছে? অবশ্যই এই মাসেই এই সপ্তাহেই আবার ধনতেরাস পড়েছে, সুতরাং ধনতেরাসের সেই এফেক্টটাও ভালো মন্দ আমি আপনাদের প্রোগ্রাম দেব। আজকে বলবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশি 6 তারিখ থেকে 12 তারিখ কেমন যে 6 তারিখ মানে 6 নভেম্বর টু 12ই নভেম্বর, এই সপ্তাহে আপনাকে কিন্তু একটু খুব সিরিয়াসভাবে থাকতে, মানে একটু চোখ কান খুলে সিনসিয়ার হতে হবে। নাহলে কিন্তু কোনো জিনিস চুরি হতে হবে, কেউ আপনাকে ঠকাতে পারে, টাকা নিয়েছে টাকাটা লস হয়ে যেতে পারে, এরকম কিন্তু হতে হবে কন্যা রাশির ক্ষেত্রে। ভুলেও কাউকে এই সপ্তাহে ধার দেবেন না। কোনো কিছু কেনাকাটি করতে কিন্তু খরচ হতে পারে, সেই কেনাকাটিটাও করবেন, সেখানে যেন কোনো ঠকে না যান। যে সোনার জিনিস বা কোনো জিনিস কিনতে চান, কোনো দামি কোনো আইটেম বা কোনো জমি জায়গা বুক করতে হয় ধনতেরাসের সপ্তাহ বলে, সেগুলো কিন্তু একটু বুঝে শুনে করে, নাহলে কিন্তু আপনাকে এইটা নিয়ে পরে অসুবিধা হতে পারে। মুড অফ থাকতে পারে, রাগ বাড়তে পারে, শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে কোনো পেটের প্রবলেম হতে পারে আপনার। মানে এই সপ্তাহে কিন্তু আপনার সাথে কোনো নতুন বন্ধু তৈরি হতে পারে, আপনি আপনার লাইফ পার্টনারের সাথে কোথাও ঘুরতে যেতে পারে, বা যে বন্ধু তৈরি হবে তার সাথে কোনো ঘুরতে যেতে পারে, কোনো যোগাযোগ হতে, ব্যবসা কোনো যোগাযোগ সে দিতে পারে। আটকে থাকা অর্থ পেতে পারেন, অনেক দিন ধরে হয়তো কোনো প্রমোশন আটকে ছিল সেটা কিন্তু আপনি এই সপ্তাহে পেয়ে যেতে পারেন। পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতেন, সেটা পার্টনার রিলেটেডও হতে পারে, তার লাইফ পার্টনারের ক্ষেত্রে হতে ভালো নিউজ, বা আপনার নিজের ক্ষেত্রেও কোনো ভালো খবর তার মুখ থেকে আপনি পেতে পারেন। কোনো পদ প্রমোশন হতে পারে চাকরির জায়গায়, কাজের জায়গায় যথেষ্ট ভালো। সন্তান নিয়ে একটু টেনশন থাকতে পারে, এগুলো একটু ওভারঅল বিচার দিয়ে এগুলো একটু মেনটেন করবেন, তাহলে সপ্তাহ মোটামুটি ভালো মন্দ মিশিয়ে কেটে যাবে। যাই হোক, এগুলো ওভারঅল বিচার বা মানে কোনো ব্যক্তিগত হরোস্কোপ নয়, অবশ্যই বুঝতে পারছেন সেটা আপনারা জানেন, এত যারা নিয়মিত ভিউয়ার্স। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে সবচেয়ে একটাই রিকোয়েস্ট, আপনাদের যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন, যত শেখান তত বেশি উপকৃত। আজ নমস্কার।